স্টুডেন্টস আজি আমি ইজি এন্ড ম্যাজিক্যাল মেথড অফ মাল্টিপ্লিকেশনার দ্বিতীয় পর্যায়ের পূরণ প্রক্রিয়াবিল শিকিম ইজি এন্ড মেজিক্যাল কয়ারে তোমালোকে গম পাইছা ইজি হব আর জাদু যাদুকরী প্রসেস এটা আমি আলোচনা কৰিবলৈ গৈ আছো তো তোমালো ইয়ে দেখা পাইছা মই কেটামান কোশ্চন সিলেক্ট করে লো তোমাকে দেখা পাইছা আজির প্রশ্নবলাক আগের ভিডিওটক অল্প বেলেগ একশোর ওচৰে পাজরে কিন্তু এখতকই হরু কিছমান সংখ্যা মই সিলেক্ট করে লি আর বিলাকৰ ইজি আর মেজিক্যাল মেথডত আমি কেনকে পূরণ করি সেই সম্পর্কে আজির ভিডিওটি আমি শিকিম তোমালে চা এক নম্বর প্রশ্নটা নাইনটি নাইন ইন্টু নাইনটি সেভেন তো নাইনটি নাইন হান্ড্রেডত কম এক কম অর্থাৎ মাইনাস ওয়ান আমি লিখিম আর নাইনটি সেভেন হান্ড্রেডতকে কি কম তিন কম তার মাইনাস থ্রি লিখিম গম পাইছা এই যে কম অংশখিন আগতে পূরণ করে লম তো মাইনাস থ্রি এন্ড মাইনাস ওয়ান মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান পূরণ করলে কি হব প্লাস থ্রি হবো তোমালকে জানা মাইনাসে মাইনাসে পূরণ করলে প্লাস হয়ে যায় লিখিলা এইবার কি করেম আমি এই থ্রি টু নাইনটি নাইনের পরে মাইনেস করে দিম নহলে ওয়ান টু নাইনটি সেভেনের মাইনেস করি দুটো ক্ষেত্রতে একই হব কিন্তু এটা কথা মনত মন লাগিব ইয়াতে আমার সিঙ্গল ডিজিট আহিলে আত্যেকটা পর্যায়ত ডাবল ডিজিটের চিন্তা আমি কৰিব লাগিব ইয়াতে থ্রি লিখিস ইয়াতে শূন্য দিব লাগিব এটা দেখিছা এইবার তুমি চা নাইটিভেনরা ওয়ান বিয়োগ করলে যি হব নাইনটি নাইনের পৰা থ্রি বিয়োগ করলে একই হব দুটার ক্ষেত্ৰতে নাইনটি সিক্স হবো আনসার হৈ গল বুজি পাইছা দুই নম্বর এইটটি নাইন আর নাইনটি এইট এইটটি নাইন হান্ড্রেডতকে কিমান হরু ইলেভেন অর্থাৎ মাইনাস ইলেভেন আর নাইনটি এইট হান্ড্রেডকে কি হরু টু অর্থাৎ মাইনাস টু তোমালকে চা আগতে পূরণ করে লম ইলেভেন অ্যান্ড টু টোয়েন্টি টু আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ইয়াত ডাবল ডিজিট ইয়াত শূন্য দেওয়ার প্রয়োজন নেই এইবার তোমালে চাওয়া নাইনটি এইটের পর ইলেভেন মাইনাস করা আর এইটিনাইনের পরে টু মাইনাস করা কথায় কেই তো দুটা ক্ষেত্ৰতে কি হ'ব এইটি চেভেন হ'ব আনচাৰ হৈ গ'ল দেখিছা কিমান ইজি এইবাৰ আমি তিনি নম্বৰ চাৰি নম্বৰ অংক দুটা কৰিম তোমালোকে চোৱা তিনি নম্বৰত কৈছে এইট্টি নাইন মাল্টিপ্লাইড বাই নাইনটি ছিক্স এইট্টি নাইন হাণ্ড্ৰেডতকৈ কিমান কম বা কিমান সৰু ইলেভেন সৰু বা ইলেভেন কম নাইণ্টি ছিক্স হাণ্ড্ৰেডতকৈ কিমান সৰু বা কিমান কম ফ'ৰ কম গতিকে আমি মাইনাছ মাইনাছ দি লৈছোঁ এইবাৰ 11 আর 4, -11 ইলেভেন কি হবো প্লাস 44 হবো এইবার 89 এর উপর আপনি তুমি চারি বিয়োগ করা বা এর উপর এগারো বিয়োগ করা কথাটাই কি হবো এইটি ফাইভ হব হই গেল এটা চারি নম্বর দুছো মাল্টিপ্লাইড বাই এইটি তো নাইনটি থ্রি কে কিমান কম -7 87 100 সেভেন হান্ড্রেডতকে কিমান কম কিমান কম 13 মাইনাছ থাৰ্টিন এইবাৰ চোৱা ত' থাৰ্টিন ইন্টু ছেভেন মাইনাছ থাৰ্টিন মাইনাছ ছেভেন পূৰণ কৰিলে কি হ'ব নাইণ্টি ওৱান প্লাছ হ'ব মাইনাছ ছেভেন এটা প্লাছ এইবাৰ নাইণ্টি থ্ৰীৰ পৰা তেৰ বিয়োগ কৰিলে যি হ'ব এইট্টি চেভেনৰ পৰা সাত বিয়োগ কৰিলে একেই কথা ত' দুটা ক্ষেত্ৰতে আমাৰ এইট্টি হ'ব দেখিলা এইটোও হৈ গ'ল এইবাৰ পাঁচ নম্বৰ অংকটো মই চিলেক্ট কৰি লৈছোঁ পাঁচ নম্বৰ অংকটো তোমালোকে চোৱা ছেভেণ্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই নাইণ্টি ফ'ৰ ছেভেণ্টি ফাইভ হাণ্ড্ৰেডতকৈ কিমান কম টুৱেণ্টি ফাইভ কম আৰু নাইণ্টি ফ'ৰ কিমান কম ছিক্স কম এইবাৰ মাইনাছ টুৱেণ্টি ফাইভ ইন্টু মাইনাছ ছিক্স ডেট মিনছ পূৰণ কৰিলে কি হ'ব ওৱান হাণ্ড্ৰেড ফিফটি কিন্তু আমি ইয়াত দুটা ডিজিট লিখিম ইয়াত লিখিম আমি ফিফটি আৰু এক আমি হাতত ৰাখিম পিছত কেৰি ফ'ৰৱৰ্ড কৰিব লাগিব তেতিয়া চোৱা ছেভেণ্টি ফাইভৰ পৰা ছয় বিয়োগ কৰিলে যি হ'ব নাইণ্টি ফ'ৰৰ পৰা পঁচিশ বিয়োগ করলে এক কথা হব এবার চাওয়া কি হব এই ক্ষেত্রে কি হব সিক্সটি নাইন হয় বিয়োগ করলে দুটো ক্ষেত্রে সিক্সটি নাইন কিন্তু এই যে এক আছে এটু বলি সেভেন্টি হব হয়ে গেল তো মরমর ছাত্র সকল আজির ভিডিওটা তোমার এইখানে যদি ভিডিওটি ভালো পাইছা তো মোৰ ভিডিওটি লাইক আর শেয়ার করবে আর ইউটিউবে চালে মোট চ্যানেল নিজ সলিউশন সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকে চাইছা তেহলে মোর পেজ ম্যাথসমস্তিটু ফলো কৰিবা ধন্যবাদ পাম পরবর্তী ভিডিওতে